এখন আমি তোমাদেরকে একটি সত্য ভূতের ঘটনা শোনাব। এটি ঘটেছিল আমার বন্ধুর স্ত্রীর সাথে। ঘটনাটি ঘটে রাজারহাট নিউ টাউনের কাছে। ঘটনাটি আমার বন্ধু পরে তার স্ত্রী ও শাশুড়ির কাছ থেকে শুনেছিল। তবে বলে রাখি, তার স্ত্রী ছিল অত্যন্ত সাহসী ও কৌতূহলী। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 6 বছর আগে। সেদিন ছিল পূর্ণিমার রাত। আমার বন্ধু তাপস থাকতো কলকাতার কলেজ স্ট্রিটে। পরে ওরা রাজারহাট নিউ টাউনের কাছে একটি বাড়ি কেনে। তারপর থেকে ওরা সপরিবারে মাঝে মধ্যে কিছুদিন করে ওই বাড়িতে থাকত। এর কিছুদিনের মধ্যে তাপসের বাবার পায়ে একটু সমস্যা দেখা দিল, যার দরুন ওরা অনেকদিন যাবত রাজারহাটের বাড়িতে যাওয়ার ছেড়ে দিল। হঠাৎ একদিন ওর বাবা ওদের রাজারহাটের বাড়ি থেকে কদিন ঘুরে আসতে বলল। যথারীতি তাপস স্ত্রী ছেলেকে নিয়ে রাজারহাটের বাড়িতে চলে গেল আর ওখান থেকেই অফিসে যাতায়াত করতে থাকল। এর মধ্যে একদিন অফিস থেকে তাপসকে 4 দিনের জন্য নর্থ বেঙ্গলে পাঠালো। এদিকে তাপসের স্ত্রী অনুরাধা ছেলে পাপ্পুকে নিয়ে ওই বাড়িতেই থেকে গেল এবং দিনটা ভালোভাবেই কাটল। কিন্তু রাতেই হলো বিভ্রাট। ঠিক রাত 12টার কাছাকাছি অনুরাধা একটি গাড়ির শব্দ শুনতে পেল। তখন সে বিছানা থেকে উঠে বাইরে যেতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ পাপ্পু মা বলে ডাকাতেই আর যাওয়া হলো না। সকালে উঠে অনুরাধা দেখল বাড়ির বাগানের পিছন দিকে একটা বন্ধ বাড়ি ছাড়া কাছাকাছি আর কিছুই নেই। এদিকে অনুরাধা রাতে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে, এমন সময় অনুরাধার মা ফোন করে তাকে জানায় যে উনি কলকাতায় আসছেন এবং অনুরাধা রাজারহাটের বাড়িতে আসে শুনে ওখানেই আসার মনস্থির করলেন। ঘণ্টাখানেক পরেই অনুরাধার মা এসে গেল। দিনটা বেশ ভালোভাবেই কাটল। রাতে সবাই ঘুমোতে যাওয়ার পর অনুরাধার চোখে ঘুম আসছিল না। সেদিনও রাত 12টার কাছাকাছি ওই একই গাড়ির শব্দ ও হাসির কোলাহল শুনতে পেল। তৎক্ষণাৎ অনুরাধা বিছানা থেকে উঠে ঘরে উঠানে বেরিয়ে গেল। অনুরাধা বুঝল যে হাসির শব্দটা বাড়ির পেছন দিক থেকেই আসছে, তাই ওই দিকেই এগোতে থাকল এবং যতই এগোতে থাকল ততই হাসির শব্দটা যেন বাড়তে থাকল। এমন সময় হঠাৎই অনুরাধা একটি লোক, একটি মহিলা ও একটি শিশুকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। শব্দ পেয়ে অনুরাধার মা অনুরাধাকে অচৈতন্য অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে সেদিন অনুরাধাকে ঘরে দিয়ে যায়। পরের দিন অনুরাধাকে সকলে মিলে একজন পীর বাবার কাছে নিয়ে গেল এবং ধীরে ধীরে অনুরাধা সুস্থ হয়ে উঠল। পরে অনুরাধার মুখে সব কথা শুনে প্রতিবেশীরা জানালো যে ওই বন্ধ বাড়ির 3 জন অর্থাৎ বাবা, মা ও ছেলে কিছুদিন আগেই দীঘা যাওয়ার পথে একটি পুলকার অ্যাক্সিডেন্টে মারা যায়। ড্রাইভার কোনো ক্রমে বেঁচে গিয়েছিল। গাড়িতে সেই সময় খুব জোরে গান চলছিল এবং ওরা খুব হাসি খুশি অবস্থায় আনন্দ করতে করতে যাচ্ছিল। তারপর থেকে অনুরাধারা আর কোনোদিনই ওই বাড়িতে রাত্রিবাস করত না। বন্ধুরা, একটি ভৌতিক ঘটনা শুনছিলেন। এই গল্পটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আপনাদেরও যদি জীবনে এরকম কোনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের পাঠাবেন। আমাদের ইমেল আইডিতে আপনারা ঘটনার বিবরণ দিয়ে ইমেল করলে আপনাদের ঘটনা আমরা আমাদের এই চ্যানেলে পাঠ করে শোনাব। আমাদের ইমেল আইডিটি স্ক্রিনে দেওয়া আছে।